রাজধানী সারা দেশে চালের বাজারে চলছে অস্থিরতা দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার অবৈধ মজুদ খুঁজতে ঢাকার যাত্রাবাড়ি থানা দিন কলাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তারা অভিযানে চালের মজুদে অনিয়ম প্রদর্শনকৃত মূল্য তালিকায় অসামঞ্জস্যতা ক্যাশ মেমো সংরক্ষণ না করা সহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় আমার আর কি জরিমানা করার কারণ হচ্ছে গিয়া আমার ছেলেদের লেখা আছে রশিদ মিনিকেট কিন্তু কই যে বোর্ডের তালিকা নিতে রশিদ মিনিকেট লেখা নাইকিয়া এই জন্য আর কি জুরিভানাটা করা হয়েছে এটা আসলে আমরা এটা লিখে যেনি কোনো সময় যে লিখি নাই এই জন্য আর কি জিলিভানাটা হচ্ছে এখানে মূল তালিকার মধ্যে চার পাঁচটা আপনার গিয়া নাম লেখা আছে কিন্তু আর অন্যগুলো লেখা নাই ওই জন্য আর কি বলতেছে তারা যে যে এখানে তো মিনিকে নাজিরশাল আটাশ পাইজম চিনেগুড়া তো আরও অন্য অন্য যে এই পণ্যগুলোর নাম লিখতে হয় তো আপনারা এগুলো করবেন আর এগুলোর জন্য বিশেষ করে এই জরিমানা করছে চালের বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকদের সার্বিক তত্ত্বাবধানে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে আজকে যেটা আমরা পেলাম যে মূল্য তালিকা যেটা আমরা সব সময় দেখে থাকি যে মূল্য তালিকাটা আমরা কিছুটা অসঙ্গতি পেয়েছি আর যেটা স্টক মজুদ মজুদের ক্ষেত্রে আমরা দেখলাম যে তারা মজুদের যে পরিমাণটা এটা স্টকটা মানে স্বাভাবিক রাখেনি এবং অসম্পূর্ণ ছিল আর আরেকটা বিষয় যে তাদের যে মানে সাথে এবং যে মূল্য তালিকার যে তালিকাটা ছিল তার সাথে অসামঞ্জস্য ছিল এই জন্য আমরা এখানে আমাদের আইন অনুযায়ী কিছুটা জরিমানা করেছি চালের বাজার স্থিতিশীল করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর